আসসালামু আলাইকুম। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড থেকে চলে আসলাম। দর্শক কেমন আছেন? সুস্থ আছেন ইনশাআল্লাহ, সে কামনাটাই আপনাদের প্রতি সবসময় থাকে। দর্শক, আমার সাথে আছেন আজকে একজন নতুন অতিথি, যিনি আমাদের দীর্ঘদিন যাবত পিএলআইডি স্পন্ডলাইসিস রোগে ভুগছিলেন। তো ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, উনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো আসলে দর্শক বুঝতেই পারছেন যে আমরা আসলে কি নিয়ে কথা বলবো। আমাদের আজকের টপিকস হচ্ছে পিএলআইডি স্পন্ডলাইসিস। উনি দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগেছিলেন। তো দর্শক চলুন ওনার সাথে পরিচয় হয়ে ওনার আসলে মূল সমস্যাটি কী ছিল, কেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, সেই সম্পর্কে জানবো। জি, আসসালামু আলাইকুম। স্যার আপনার নামটা একটু বলবেন। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা একটু স্যার প্রথম থেকে জানতে চাইবো যে আসলে আসলে মূল সমস্যাটা আপনার কি ছিল, কখন থেকে শুরু হয়েছে? তারপরে একেবারে মানে চলাফেরা মানে কষ্ট হয়ে গেছে। তারপরে গত বছর চিকিৎসা নেওয়ার পর তেমন টানাটা সুবিধে বুঝিনি। আচ্ছা, 30-40% বুঝে যায় ভালো, বুঝতে তো ভালো না। কখন থেকে বুঝতে পারলেন, কত বছর আগে থেকে বুঝতে পারলেন? 4 বছর আগ থেকে। 4 বছর আগ থেকে, মানে কোনো অ্যাক্সিডেন্ট করেছেন না বা? হ্যাঁ, বাড়ি কাজ করতাম আগে। কি কাজ করতেন? মেকানিক্যাল মেশিনের ব্যাপার ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে অত্যাধিক ভারী কাজ করতেন আপনি? ভারী কাজে তো নির্মাতার সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, 4-5 বছর আগে আপনি এই সমস্যাটা বুঝতে? সমস্যা হইছে আর 14-15 বছর আগে, কিন্তু এই ধরা কি জটিল বা কোনো কঠিন কোনো কাজ করতে গিয়ে বা দুর্ঘটনাবশত কি ব্যথা পেয়েছিলেন? হ্যাঁ পাইছি, এই মাজা চোট পাইছি। হ্যাঁ, কিভাবে পেয়েছিলেন একটু জানতে চাই। ধরেন এই বলে একটা জিনিস জাগাইতে যাই মাজা চোট পাইছি। আচ্ছা, যখন আপনি মানে ধরেন মাজা ভোগ করছি প্রায় 1 বছর, তারপরে ওর ওষুধ তো খাওয়ার পর 7-8 বছর ভালো ছিলাম। আচ্ছা, আবার এই 4 বছর আগে আবার সমস্যা বাড়িয়ে গেছে, কিছুতে ভালো হয় না। একদিন সিনে যেয়ে টেস্ট করাই ওষুধ খেলাম, তাও কিছু বুঝি না, পরে এমআরআই দিয়ে ধরা পড়ছে বুলো হয়ে গেছে। তারপর ওষুধ খাইছি, মোটামুটি 2 বছর ভালো ছিলাম, গত বছর বেশি অসুস্থ হয়ে পড়লাম। মানে এমন কি কোনো হয়েছে, সমস্যা হয়েছিল যে আপনি বিছানায় শুয়ে পড়ছেন, উঠতে পারছেন না, এরকম কি? হ্যাঁ, বিছানায় 1 মাস ছিলাম, মানে বিছানার মানে দুইজনে ধরে উঠে দিত আমার। তারপরে ইউটিউবে খবর লইয়ে দিয়া আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আমাদের সম্পর্কে ডক্টর শফিউল্লাহ ইউটিউবে। আচ্ছা স্যার, আপনি যখন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সম্পর্কে ইউটিউবে আপনি ভিডিও দেখে আপনি ভাবলেন যে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলে আপনি একটা যথার্থ একটা ট্রিটমেন্ট পাবেন, অর্থাৎ এই ধরনের সমস্যার জন্য? আচ্ছা, আপনি তো তখন ভর্তি হয়ে গেলেন, আজ পর্যন্ত কতদিন হয়েছে? 16 দিন। আজ থেকে 3 বছর আগে অর্থাৎ বা 2 বছর আগে আপনি যতটুকু অসুস্থতা ছিলেন, সেই জায়গা থেকে আজকে কতটুকু সুস্থ আপনি? 80% মুক্ত। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আগে যেমনটা ছিলেন এখন ওই সময়টার থেকে এখন 80 থেকে 90% প্রায় এদিক সেদিক আপনি সুস্থ হয়েছেন ইনশাআল্লাহ। জি জি, 80-90 যথেষ্ট। আচ্ছা স্যার, আমাদের মূল ট্রিটমেন্টটা হচ্ছে ফিজিওথেরাপি, সেটা তো আপনি ইতিমধ্যে জানেন। আপনার যে সমস্যাটি ছিল এই সমস্যার জন্য ফিজিওথেরাপি কতটুকু গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা যদি আপনি দর্শককে বলেন। ফিজিওথেরাপি পরিপূর্ণ যার স্যারের আছে এই জন্য সে হইতে পারছে, প্রেসক্রিপশনটা টিকেই রাখতে পারছে, রোগীরা ভালো 12 বছর দেখা যায়, অনেক রোগী ভরপুরই থাকে সব। জি, দর্শক শুনতে পেলেন, আজকের জন্য এখানে আমরা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকেও স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্যার।